এবার অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসাত পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। বারাসাতে তাকে গতকাল রাতে বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি। আজ তাকে আদালতে পেশ করা হবে। নীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস নীরা সফেদ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি অভিযোগ মিলন সর্দারের বিরুদ্ধে এবং সিআইডি কে আজ তাকে নিজেদের হেফাজতে চাইবে? একেবারে কুসুমিতা, সিআইডি আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে 14 দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে। কেন আবেদন জানাবে? এর আগে গাড়ির চালক সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে যে এই যে ত্রিপুরার যে ব্যবসায়ী যাকে অপহরণ করা হয়েছিল এবং শুধু তাই না 2 কোটি টাকারও বেশি মুক্তিপণ চাওয়া হয়েছিল, সেই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত এবং চক্রান্তকারী হচ্ছে মিলন সর্দার। এবং মিলন সর্দারই অন্যান্য অপহরণকারীদেরকে আশ্বাস দিয়েছিল যেহেতু তিনি শাসক দলের কাউন্সিলর, তিনি পুলিশের ব্যাপারটা বুঝে নেবেন। আর এই যারা গ্রেপ্তার হয়েছে যে 7 জন, তাদের মধ্যে হচ্ছে সোমনাথ সমাদ্দার, 2013 সালে নিউ টাউন থানায় কর্মরত ছিলেন কনস্টেবল হিসাবে, তার চাকরি চলে যায় এবং তারপরেই এই রকম অপরাধের সঙ্গে সে জড়িয়ে পড়েছিল। শুধু তাই না, 2022 এবং 2023 পরপর 2 বছর ত্রিপুরার এই একই ব্যবসায়ীকে তারা অপহরণ করে এবং 2 দফায় মোট 9 কোটি 25 লক্ষ টাকারও বেশি মুক্তিপণ আদায় করেছিল মিলন সর্দাররা। আর এই প্রধান চক্রান্তকারী ছিল মিলন সর্দার। এর আগে যখন তাকে অপহরণ করা হয়েছিল দত্তপুকুরের একটি বাগান বাড়িতে লুকিয়ে রাখা ছিল। এই যে সম্পত্তি যে অপহরণ করা হয়েছিল, যে খর্দার যে অভিজাত আবাসন থেকে রাত্রিবেলা গাড়িতে করে তাকে তুলে নিয়ে আসা হয় এবং তারপরে তাকে নিয়ে আসা হয় বারাসাতের যশোর রোডের ধারে একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে, সেখানে তাকে রীতিমতো মারধর করা হয়। অভিযোগ পেয়ে সিআইডি গোপন সূত্রে খবর পেয়ে এই 7 জনকে গ্রেপ্তার করে এবং ব্যবসায়ীকে উদ্ধার করে। তদন্তে নেমে জানা যায় যে মিলন সর্দারই গোটা ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড এবং এর আগে যে 2 বার অপহরণ করা হয়েছিল সে অপহরণের মুক্তিপণের টাকায় মিলন সর্দার ফুলে ফেঁপে উঠেছিল গত কয়েক বছরে। নিবেদিতা পল্লী, দ্বিজরী দাস কলোনি, পালপাকুড়িয়া, এই সমস্ত জায়গায় তার একাধিক সম্পত্তি তৈরি হয়েছে। অর্থাৎ যেভাবে অপরাধের সঙ্গে মিলন সর্দার যুক্ত হয়েছিল জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও এবং সেই কোটি কোটি টাকা এসে বিভিন্ন সম্পত্তিও গত কয়েক বছরে করেছে, অর্থাৎ ফুলে ফেঁপে উঠেছিল, সেই মিলন সর্দার গতকাল গ্রেপ্তার হওয়ার পর অস্বস্তিতে পড়ে জেলা তৃণমূল নেতৃত্ব। বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি কাকলি ঘোষ দস্তিদার তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। আজকে বিরোধীরা তার কাউন্সিলর পদ খারিজ করার দাবিতে তারা পুর প্রধানের সঙ্গে দেখা করবেন, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা। এই মিলন সর্দারের কীর্তি সামনে আসায় প্রত্যেকে হতবাক যে একজন ব্যবসায়ীকে দফায় দফায় অপহরণ, আর এই অপহরণের অন্যতম প্রধান চক্রান্তকারী মিলন সর্দার এবং এর সঙ্গে আরও 2-3 জন যুক্ত বলে তদন্তকারীরা জানতে পেরেছে। এবং সিআইডি যেটা জানাচ্ছে যে যারা এর আগে 7 জন গ্রেপ্তার হয়েছিল তারা সিআইডি হেফাজতে ছিল, জিজ্ঞাসাবাদে মিলন সর্দার সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আর সেই তথ্যের ভিত্তিতেই মিলন সর্দারকে গতকাল রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। কুসুমিতা, সমীরণ ধন্যবাদ। আর এই নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা তারা সমালোচনায় সরব হয়েছেন। কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শোনাবো। এই কাজ যদি সিবিআই করতো তাহলে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ উঠে যেত যে আমাদের পার্টির লোকেদের হ্যারাস করছে। আমি আগেই বলেছি যে বেশিরভাগ সমাজ বিরোধী টাইপের লোকেরা এরা সব টিএমসির নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি হয়ে গেছে এবং সেই পার্টির ঝান্ডাটা কাজে লাগিয়ে তারা সেই কাজ অপকর্ম চালিয়ে যাচ্ছে। একাধিক ঘটনা ঘটেছে, খুন, ধর্ষণ, এই ধরনের রাজানি বা কিডন্যাপিং যত হচ্ছে হয় ডাইরেক্টলি তাদের নেতারা ইনভলভ হচ্ছে, না হলে তাদের সমস্ত পিত্ররা ইনভলভ আছে। তাই এগুলো বন্ধ হচ্ছে না। এই 50,000-এর কাছাকাছি এই ধরনের যে কেস যেগুলো এই সরকার আসার পরে হয়েছে তার একটাও সমাধান হয়নি। খুঁজতে গেলে দেখা যাচ্ছে তাদের লোকেরাই যুক্ত, সে পক্ষ থেকে আরম্ভ করে খুন, ধর্ষণ সব কিছুতে। তাই এই অপকর্ম করছে, তাদের সাহস বেড়ে যাচ্ছে কারণ মমতা ব্যানার্জি বা তার সরকার বারবার তাদের বাঁচাবার চেষ্টা করছে। তা চূড়ান্ত পর্যায়ে আজকে আর্জি করে হয়ে গেছে। রক্ষক কিন্তু এ রাজ্যে ভক্ষক, দগদগে ঘায়ের মতন চেহারা আমাদের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট। শিক্ষা, স্বাস্থ্য সহ সেট সিন্ডিকেট সর্বোচ্চ। যত বড় অপরাধী হবে তত বড় তৃণমূলের নেতা, যত বড় বেআইনি সম্পদ তত বড় তৃণমূলের নেতা, এটাই তো পশ্চিমবাংলায় চলছে। ভবানীপুর থানায় গিয়ে আসামি ছাড়িয়ে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর গড়াইকে, যেভাবে 5 মিনিটের মধ্যে
শাস্তি দিলেন, ডাক্তার অরুণ সিংকে যেভাবে বদলি শাস্তি দিয়েছেন, শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী, ফলে এটা ক্রমশ তলায় নেমেছে। নেতা মানে একটা বাংলো থাকবে না, দুর্নীতি থাকবে না, টাকার কারবার থাকবে না, খুশি মতন চলা থাকবে না, দাপট থাকবে না, গোটা রাজনীতির সমাজনীতির মানেটা তৃণমূল বদলে দিয়েছে। এই অপরাধীরাই আজকে নেতা। দল কিন্তু কাউন্সিলরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই জানিয়েছেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দল বিরোধী কার্যকলাপের জন্য এবং যে কারণে ওকে গ্রেফতার করা হয়েছে, সবকিছু মিলিয়ে ওকে দল থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার মানে এক্সপেল করা হলো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হ্যাজ এক্সপেলড দিস কাউন্সিলর।